তো এত সব ঘটনা মানে ব্যক্তিত্ব থাকলে না আপনি আসলে অরপর আর পদে থাকার চিন্তা করতেন না প্রধান নির্বাচন কমিশন আমি বলছি বারবার আত্মসম্মানবোধ বা ব্যক্তিত্ব যদি সত্যি থেকে থাকে রিজাইন করতেন না আমাকে দিয়ে হচ্ছে না আমি তো দেখছি এই যে তফসিল ঘোষণা হয়ে গেল নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গেল হয়েছিল যেটি সেটা কি কেটে গেল একেবারেই না আরও বেশি অনিশ্চয়তা তৈরি হলে আসবো কিন্তু ভাইয়ার কয়েকটা প্রশ্নের কয়েকটা কথা অ্যাড্রেস করতে চাই সিএসএ কে ব্যক্তিত্ব সম্পন্ন অফিসার বলছেন উনি হতে পারেন উনি অফিসার হিসেবে কী কী করেছেন আমি জানি না কিন্তু সিএসসি হিসেবে যখন পাবলিক ডোমেইনে আসলেন আমি ওনার ব্যক্তিত্বের কোনো প্রমাণ পাইনি আমি আগে সিএসসির সাথে ওনার একটা ডিফারেন্স পাই আগে সিএসসির বাংলা ভালো ছিল না ওনার বাংলা ভালো উনি সুন্দর বাংলায় কথা বলেন উনি ভালো কথা বলেন ট্রু এছাড়া ডিফারেন্স নেই উদাহরণ দিই ওনার ব্যক্তিত্ব থাকলে প্রায় বলছি এখন না উনি অনেক আগে রিজাইন করতেন দু তিনটা উদাহরণ দিই কুমিল্লায় সিটি কর্পোরেশন নির্বাচন হলো সেখানে মিস্টার বাহাউদ্দিন বাহার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সিএসসি বা ইসি বললো ওনার এখানে থাকতে হবে না ওকে চলে আসতে হবে মিস্টার বাহার কোর্টে গিয়েছিলেন হাইকোর্ট এই আদেশ কেন অবৈধ হবে না তার জন্য জবাব চেয়েছে কিন্তু তার এই যে আদেশটা স্থগিত করে এটা বুঝতে হবে তার মানে নির্বাচন কমিশনের আদেশ বলবৎ ছিল কিন্তু বাহারকে ওনারা নিয়ে আসতে পারে নাই ওখান থেকে একটা পর্যায়ে সিএসসি বলছেন কোট অ্যান্ড কোট ওনাকে কি আমরা কোলে করে নিয়ে আসবো উনি যদি না আসে এক্স্যাক্টলি উনি কথাটা বলেছেন যে কেউ সার্চ করে দেখতে পারেন নাম্বার টু গাইবান্ধ উপনির্বাচনে কারচুপির জন্য ওনারা বন্ধ করে দিলেন এবং 132 বা 133 জনের একটা লিস্ট সরকারকে দিয়ে বললেন ব্যবস্থা নাও আজ পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি দায় নিশ্চিতভাবেই সরকারের কিন্তু ওনার দায় হলো উনি তারপরও ব্যক্তিত্ব সম্পন্ন একজন সিএসসি বসেই আছেন পদে আরেকটা যোগ করি উনি সিএসসি না উনি একজন ইসি মিস্টার আনিসুর রহমান ডিসিএসপিদের সাথে একটা মিটিং করছিলেন ডিসিএসপিরা তার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে একটা নির্বাচন কমিশনের 16-17 ধাপ নিচে ডিসিএসপি যারা নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে একটা পর্যায়ে উনি ডিসিএসপিদের কিছু সমালোচনা করার কারণে তারা শোরগোল করে ওনাকে বক্তৃতা দিতে আর দেয় নাই একটা পর্যায়ে উনি বলছেন আমি কি তাহলে থেমে যাব ওনারা বলছেন থেমে যান উনি থেমে গিয়েছিলেন পত্রপত্রিকা মিডিয়ায় আসছে সো এত সব ঘটনা মানে ব্যক্তিত্ব থাকলে না আপনি আসলে অরপর আর পদে থাকার চিন্তা করতেন না ন্যূনতম জাতীয় পার্টি আবারও বলছি কুমিল লক্ষ্মীপুর তিনে মানে জাতীয় পার্টির প্রার্থী যখন নির্বাচন থেকে নিজকে উইথড্র করে যে প্রার্থী জেতার কথা না যারা মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির সাধারণ মহাসচিব একই কথা বলছেন আমরা হয়তো জিততাম না তখন ওনার পদত্যাগ করা উচিত যে আমার অধীনে এগুলো কী হচ্ছে আত্মসম্মানবোধ বা ব্যক্তিত্ব যদি ন্যূনতম থাকে তাহলে এটা হতে পারে আর পদত্যাগের কথা পদত্যাগ করা কিন্তু অনেক সময় এটা ভালো কারণ আমাদের মনে থাকার কথা বিএনপির সময় যে তত্ত্বাবধায়ক সরকারটা যে প্রসেস হয়েছিল 2006 সালের যেটা একেবারেই সঠিক প্রসেস ছিল না আমি মনে করি সে সময় না কয়েকজন উপদেষ্টার পদত্যাগ পরিস্থিতিটাকে পাল্টে দিতে সাহায্য করেছিল মিস্টার আকবর আলী খান সুলতানা কামাল ওনারা কিন্তু চলে এসেছিলেন রিজাইন করেছিলেন তারপরই অনেক কিছু ঘটেছিল সো একজন প্রধান নির্বাচন কমিশন আমি বলছি বারবার আত্মসম্মানবোধ বা ব্যক্তিত্ব যদি সত্যি থেকে থাকে রিজাইন করতেন না আমাকে দিয়ে হচ্ছে না আমি তো দেখছি আমি আশা করি ভাই আপনার টার্মে আপনি জবাব দেবেন লক্ষ্মীপুরে কেন জাতীয় পার্টির ক্যান্ডিডেটকে উইথড্র করতে হলো নির্বাচন শেষ হওয়ার আগে ব্রাহ্মণবাড়িয়া 2 নিয়ে রওশন বেগম রওশনের সাথে সরকারের খুবই কাছের মানুষ উনি অলরেডি চিঠি লিখে ঘোষণা করে দিয়েছেন যে উনি নির্বাচনে যাবেন এর মানে জি এম কাদেররা এখনও বলেননি উনি লিখে দিয়েছেন স্টেটমেন্ট দিয়ে সেই রওশনের সাথে চিঠি লিখছেন তার প্রার্থী এবার স্বতন্ত্র করেছেন যারা মৃধা আগে এমপি ছিলেন উনি বিচার বিভাগে তদন্ত চান বেগম রওশনের সাথে কেন এইসব ঘটার পরও ওনারা আছেন এবং ওনারা মনে করছেন এগুলোতে তো দেশের ক্ষমতা পরিবর্তন দূরেই থাকুক এনারা একটা অধিবেশনও পাবেন না